দিয়ে দিয়েছে সুইসাইড করে তার প্রতিবাদে বিদ্যার্থী পরিষদ আজ আন্দোলনে নেমেছে আমরা সকলে জানি বিকেরয় নামে একজন এই মেকানিক্যালের একজন প্রফেসর উনি একটা প্রিপ্ল্যান মার্ডার করেছেন এই এনআইটির বুকে এই ছাত্র যা যে এক ছেলে ওর ঘরের মধ্যে অরুণাচল প্রদেশের ছেলে ওর নাম কোচ বুকের এই ছাত্রকে মারার প্রতিবাদে আজ আমরা একত্রিত হয়েছি আমরা সকলে জানি কাল এই ঘটনা হওয়ার পর পুলিশ প্রশাসন এসপি ডিসি এখানে ছিলেন এই সময় ছাত্রদের উপর নির্মমভাবে লাঠিচার্জ হয় এই লাঠিচার্জের মাধ্যমে কিছু ছাত্রদের উপর এমনভাবে লাঠিচার্জ হয় ওদের ফ্র্যাকচার হয় কিছু ফিমেল ছাত্রদের উপর মেল প্রশাসনের দ্বারা লাঠিচার্জ করা হয় তা কি এই শিশু সমাজ এবং ছাত্র সমাজ মেনে নেবে এই বিদ্যার্থী পরিষদ মেনে নেবে আমরা জানি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকাল আমরা 3000 ছাত্র নিয়ে আন্দোলনে বসেছিলাম প্রশাসন এটা দেখতে চায় যে বরাত উপত্যকার মধ্যে শিলচরের বুকের মধ্যে বিদ্যার্থী পরিষদ কিভাবে আন্দোলন করতে পারে আমরা দেখিয়ে দেবো ওইটা যদি অতি সত্তর আমাদের ন্যায় দাবিটা আমরা না পাই বৃহত্তর আন্দোলনে বিদ্যার্থী পরিষদ যাবে এই 3000 অধিক ছাত্র নিয়ে বিদ্যার্থী পরিষদ বৃহত্তর আন্দোলনে নামবে